আমরা কথায় কথায় একটু খারাপ লাগলেই বলি আমরা তো ডিপ্রেশনে পড়ে গেছি। অ্যাকচুয়ালি ডিপ্রেশন কিন্তু এত সহজ বিষয় না। ডিপ্রেশন ক্লিনিক্যালি খুবই গুরুত্বপূর্ণ একটা মেন্টাল হেলথ ডিসঅর্ডার বা মানসিক স্বাস্থ্যের সমস্যা। আমরা অনেকেই জানি না অ্যাকচুয়ালি ডিপ্রেশন আসলে কি। আজকে আপনাদেরকে জানাবো আপনি কখন বুঝবেন আপনি ডিপ্রেশনে পড়ে গেছেন। যখন বুঝবেন আপনার খুবই দুর্বল লাগছে, শরীরে শক্তি পাচ্ছেন না, মন খুবই খারাপ এবং হতাশায় ডুবে আছেন, মাথায় সুইসাইডাল চিন্তাভাবনা বা নিজের ক্ষতি করার চিন্তাভাবনা ঘুরতেছে, আপনি দুনিয়ার তামাম সব কিছুর উপরে প্রচণ্ড বিরক্ত, আপনার খাদ্যাভ্যাসে আমূল পরিবর্তন চলে আসছে, আপনার ঘুমের প্যাটার্নে পরিবর্তন চলে আসছে, আপনি ঘুমাতে পারেন না অথবা বেশি ঘুমাচ্ছেন, আপনি রেগুলার যেটা করতে ভালোবাসেন বা বিনোদনমূলক যে কর্মকাণ্ড সেগুলোতে আপনার অংশগ্রহণে অনীহা চলে আসছে, কোনো কিছুতে মনোযোগ ধরে রাখা খুবই কষ্ট হয়ে যাচ্ছে, অথবা আপনি সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন, ঠিক এই গুচ্ছ লক্ষণগুলো আপনার মধ্যে একবার থাকলে এটাকে ডিপ্রেশন বলবে না। এই গুচ্ছ লক্ষণগুলো কমপক্ষে 7 দিন থেকে 1 মাস টানা যদি আপনি ফিল করতে থাকেন, তখনই বুঝবেন আপনি ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন, এবং তখন দেরি না করে খুবই দ্রুত একজন সাইকিয়াট্রিক অথবা মানসিক স্বাস্থ্যের ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং তার পরামর্শ অনুযায়ী চলবেন। আর কখনোই সামান্য একটু মন খারাপ হলে বলবেন না আমি ডিপ্রেশনে পড়ে গেছি। ধন্যবাদ।